আমরা উইথ বলে এবং উইদাউট বলে স্কিল তৈরি করতে পারি, স্কিল। অ্যান্ড স্কিল তৈরি করতে গেলে আমি একা একটা ফুটবল, প্রত্যেকটা প্লেয়ারের এক একটা ফুটবল থাকা উচিত। বিকজ ক্যারি দ্য বল, কিপ ইউর হার্ট, দিস এ স্লোগান, ক্যারি দ্য বল, কিপ ইউর হার্ট। কারণ একটা সবচেয়ে একজন ফুটবল প্লেয়ারের বেস্ট ফ্রেন্ড হলো একটা ফুটবল। আপনি পুশ করতে পারেন, ওয়াল পুশ, হেড করতে পারেন, চেস্ট রিসিভ করতে পারেন, পার স্কিল তৈরি করতে পারেন। এই কাজগুলো আপনার ঘরে বসে করতে পারেন আপনি, অল্প জায়গায়, দশ ফিট জায়গায়, 10x10 প্লেসে ইউ ক্যান ডু এভরিথিং। বিকজ ফুটবল ইজ স্কিল গেম। আপনার যদি স্কিল না থাকে, টেকনিক না থাকে, তাহলে আপনি ট্যাকটিক্স দিতে পারবেন না। দিস দ্য মেইন থিং। আর ফুটবলের সাথে একটা মাঠের ওতপাপে জড়িত, আর ও মাঠ যদি না থাকে তাহলে আপনি আপনার ঘরে কাজ করতে পারেন, আপনি আপনার উঠানে কাজ করতে পারেন, আপনি আপনার বারান্দায় কাজ করতে পারেন। একটা অল্প ছোট্ট জায়গায় ফুটবল খেলা যায়, এর ভিতরে কোনো সমস্যা হয় না। কিন্তু আমরা ঘরে বসে ওটা করছি না, আমরা অন্য কাজে ব্যস্ত। তা ফুটবলকে যদি ত্বরান্বিত করতে হয় তাহলে আপনাকে নিজেকে আগে সচেতন করতে হবে, নিজেকে আগে তৈরি করতে হবে। এখন সেটা কোথা থেকে তৈরি করতে হবে? আপনার পার্সোনাল, ফ্যামিলি, টিম, ক্লাব, তারপর ন্যাশন। দিস দ্য স্টেপ বাই স্টেপ ইউ ক্যান গো এ হেড, দিস দ্য মেইন থিং। ওকে।